আজকে অনেক রাত হলো, উঠি আজ। আবার আসবেন, যখনই মন চাইবে চলে আসবেন এখানে। সত্যি আজকে আপনার সঙ্গে কথা বলে মনটা অনেক হালকা হলো। এখন বুঝতে পারছি রাজা কেন মা ছাড়া কিছু বোঝে না। বাবা, রাত তো অনেক হলো, এবার তো আমাদের বাড়ি যেতে হবে। শুনলেন মা, শুনলেন? এতক্ষণ ধরে নিজে ভেতরে বসে গপ্প গাছা করে এলো, এখন বলছে বাবা রাত হয়ে গেছে বাড়ি যেতে হবে। একবার শুনুন শুনুন নিখিলেশ বাবু। আসি, আমার আসবে। কি হচ্ছে নাকি এটা? এটা ফোন ধরার প্রয়োজন মনে করে না, কি ভাবে নাকি নিজেকে? আমার কথাটাকে শুনতে হবে, আমি জাস্ট ওকে। না, এক্ষুনি যাওয়াটা ঠিক হবে না, এখন মাথা গরম রয়েছে, কথায় কথা বাড়বে। তুই কি পাগল হয়ে গেলি মনি? আগে পিছিয়ে কিছু না ভেবে একটা ডিসিশন নিয়ে নিলি। আর ওরা যে বাড়িতে বিয়ের সম্বন্ধ করতে এসেছেন তুই জানলি কি করে? তোকে বলেছে কেউ? আর কি করতে আসবে ওরা? ছোটদা তখনও পুরোপুরি সুস্থ হয়নি, বাড়িতেও ফেরেনি, তুই ছোটদাকে দেখতে আসবে তাহলে? তুই যে শুভ ফোন রিসিভ করছিস না, ওকে অ্যাভয়েড করছিস, তুই ওকে অ্যাভয়েড করতে পারবি? ও যদি হঠাৎ করে বাড়িতে চলে আসে? দেখেছ কি তোমার সঙ্গে বকবক করতে গিয়ে আমি ঠিক ভুলে গেছি। পর্দি ভাই আমাকে বলেছিল শুধুমাত্র ওই দুপুরের ডালটা আছে, আমাকে কিছু একটা ভাজাভুজি করতে হবে। সত্যি তুমি না এই সবসময় আমাকে কথা বলে বলে সব গন্ডগোল করে দাও, ভালো লাগে না। দেখ তুমি যত যাই বলো, আম ডেফিনেট ওড়িশা ফেস্টিভ্যালে গেছি বলে দুষ্ট আমার উপর অভিমান করে রয়েছে। তুমি দুষ্টকে ভুল বুঝছো বৌদি, ও তো আমাকে অন্য কথা বলে গেল। কি বললো? বললো জানো মানু, মাম্মা বাপি আমার জন্য কত কষ্ট পেল, রাজার জন্য ওরা যা করলো রাজা সারা জীবনেও সে ঋণ শোধ করতে পারবে না। আরও বলল মাম্মাকে আমার জন্য চোখের জল ফেলতে দেখলে আমার বড় কষ্ট হয়। মানু সত্যি কথা বলেছে? হ্যাঁ গো বৌদি, নাহলে কি আর আমি বানিয়ে বানিয়ে মিছে কথা বলছি? আরও তো অনেক কিছু বলল। কি বলল? বললো জানো মানু, মাম্মার হাসি মাখা মুখখানা বড় ভালো লাগে, কিন্তু মাম্মার কান্না ভেজা মুখটা দেখলে আমার বড় কষ্ট হয়। কি শান্তি হলো তো? কেন তুমি শুধু শুধু ওকে ভুল বোঝো? দেখো আমরা তো সবসময় ওর সঙ্গে সঙ্গে আছি, ওর এই লড়াইটা ওকে ওর মতোই লড়তে দাও। রাজা এখন কেমন আছে গো? ভালো আছে। আমি কি আসবো হসপিটালে? দুষ্টু, তুমি আমার উপর ভরসা করতে পারো। সরি, হঠাৎ আসলে হসপিটালে আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছিলাম, বিশ্বাস করো আমার মাথা ঠিক ছিল না। আই এম ভেরি সরি, গুড নাইট। রাজা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। এইটা কিন্তু খুব ভালো খবর। হ্যাঁ চলো এখন তুমি ঘরে যাও। এই রুমি মুনি, তোর মাকে নিয়ে ঘরে যাও। চলো। হ্যাঁ দোষু, ঘরে কেউ নেই, আমাকে এটা সত্যি কথা বলবি? রাজার জন্য কোনো ভয় নেই তো? কিরে মা, করে রেলি কেন বল, কোনো ভয় নেই তো?